ফকির বাড়ির ইতিকথার সকল কলাকুশলীগণ হাজির। আমি যখন কোনো কিছু বুঝতে পারি না তখন তোমার আপার কাছে যাই। চলো চলো তোমার আপার কাছ থেকে শুনে আসি, কানা বুঝতি না কানা পট্টি। বুয়া, কি ব্যাপার, তুমি কোথায় যাও? হ্যাঁ, তোমার সমস্যা কি? ব্যাগ কেন কেমন হয়ে গেছে? মানুষের ভাষায় কাম করি দেখ, গেঁদা ফোলা করলে মরতেও পারতাম না। বেয়াদে ফেলে মাফ করে দিবেন, আমি বাড়ি যাই গা। কি উল্টোপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা ডাল বাগার দাও। ডাল বাগার আজ বেঁধে কাল দিন বাগার হবে, আপনি ডাল বাগার দিতে কন। আমি যাই গা, যাই গা চাচি, বেঁধে ফেলে মাফ করে দিয়ে। আরে কি সর্বনাশ বুয়া। যেদিন কাল পড়লো মনে হয় কি আমার সামনে। কিসে কোনটা দোকান থেকে জীবনে ভালো কিছু করো নাই, পাই গেছো। নে এমন চা খাওয়ালাম সারা জীবন ভুলতে পারবি না। Thank you.
মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভেতরে যেতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই মামা। আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, জীবনে এত বড় ভুল করবেন না মামা। কেন? বুড়া খাটাস কি করে? বুড়া খাটাস না মামা, ভেতরে সিডর। কেন? আমি কি চুরি করছি না টাকা দিয়ে করছি? ভিতরে গেলে কি হবে? 3000 কিলোমিটার বেগে বাতাস বইছে, ঘর বাড়ি সব তুলোর মতো আকাশে উঠছে, জলোচ্ছ্বাস হিমালয়ের সমান পানি, গোটা বাড়ি ডুবে গেছে মামা। মানে আমি গেলে আমার কোনো সমস্যা হবে? মামা এখানে ভয়ের কিছু না, আপনি তুলোর মতো আকাশে উঠবেন, জলোচ্ছ্বাসে ডুবে মরবেন মামা। রাখো, আমি কি চুরি করছি টাকা দিয়ে করছি? আমি ঢুকবো পূজার, আমি স্বাস্থ্য মামা। কখনোই না, যাওয়া যাবেই না। আবার একটু যাইতে দাও আমার। মামা মামা রাস্তার পাশে একটু সেরে নিন কষ্ট করে, প্লিজ। মানে গেলে খুবই মামা, প্লিজ মামা মামা আসুন। আসসালামু আলাইকুম। আরো দিয়েছিল নিমুক আর কেরোসিন তেলের দাম জিগে গেল লেগে। তো কি ইচ্ছে কি কোন আলার বালা, আলার তো দুনিয়ার বিখাল কস কি। কাদের একটা কুত্তা আছে না, সবসময় বান্ধা থাকে, কুত্তাটার যে বিষ না কি খাওয়াইছে, হালার মাথাটা তো গেছে খারাপ হইয়া, রশি মশি চিরা ব্যাবেক তেরে কামড়াইতেছে। কসকি চার জনকে কামড়াইছে, একজন তো কানি না কি হালা। আবে আল্লাহ কসকি ওই আমারে লইয়া যা রে। তুমি এটা একটা কাজ করলে, একটা মেয়েকে বাসায় এনে ফেলে রেখে চলে গেলে কি করবো? তোর হয় মনে হলো এই বুঝি মহাপ্রলয় শুরু হয়ে গেছে, বাট নেক্সট টাইম মেয়ে বিয়ে করে সোজা বাসায় ঢুকে যাবে। আমাকে 10-15 দিন আগে জানাবে, তাহলে আমি বউ বাচ্চা নিয়ে সোজা বন জঙ্গলে চলে যাব। এটা কি বললেন দুলাভাই, আমার জন্য এটুকু স্যাক্রিফাইস করতে পারবে না? কি করে স্যাক্রিফাইস করবো? তোমার বাবা তো সিডর শুরু করে দেন, এমন সিডর, নর্মাল না অ্যাবনর্মাল, সেই সিডরের মধ্যে থাকা মুশকিল। এসো তৈরি হয়ে মসজিদে এসো।